এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তার আনন্দ কেমন আছে সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল সকাল এই দেখো চলে এসেছি এখন ছাদের উপরে। আর সত্যি কথা বলতে কি আমার বাড়িটা হচ্ছে একদম মাঠের সাইডে, তো সকালবেলা চারিপাশটা দেখতে না বেশ ভালো লাগে। এই দেখো আর একটা জিনিস দেখো, ছোট্ট ছোট্ট আমও হয়েছে এই দেখো জুম কর এখানটায়। আর ওই আমগুলো একটুখানি বড়, এগুলো ছোট ছোট কিন্তু ওই আমগুলো একটুখানি বড়। হ্যাঁ নারকেল গাছে আপাতত নেই, অল্প অল্প আছে। হ্যাঁ একটা ঝুলছে একটা, আর ওই সাইডে কয়েকটা, এগুলো তোমাদের দাদা মিলে খাবে। তো এখন একটুখানি এইভাবেই ঘুরবো, তারপরে যাবো নিচে, নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব। আর কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট, ভিডিও এডিটিংও কমপ্লিট, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভিডিও এডিটও করে নিয়েছি। তো চলে আসুন, আসো আসো। জাস্ট দুদিন পুকুরের জলে স্নান করেছি, আমার গলা ব্যথা, মাথা ব্যথা, মাথা ভার সবার হয়ে গেছে, কাশিও হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। আর দিদি হ্যাঁ আসছে যে হয়েছে আসছে যে ওই দেখো ও কাকুর বাড়িতে ছিল, এই দেখো আমি যে ডেকেছি আসছে, দিদি দিদি বলে আসছে, কখন দিদি বলে কখন কাকিমা বলে তোমার মা জানি না। না ঘরে শুয়েছে। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি। এই দেখো এখন আলু আর এটা কি ওলকপি ভাজা হবে, ওইগুলো এখন কাটতে বসে গেছি। খাওয়া দাওয়া হবে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আর সবাই এখন গেছে স্নান করতে, আর আমি তো একটুখানি লেট করেই স্নান করি, তো আমি খাওয়া দাওয়া করবো, চাটা খাবো, তারপরে স্নান টান করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি এখন সবজিগুলো তাড়াতাড়ি কেটে নিই, পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে। হ্যাঁ একটা বড় ধরা, সেটা 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 হ্যাঁ বা 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 কেটি পাকিছে যা যা, অন্যটা দেয় সেটা 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 হ্যাঁ হ্যাঁ ছোটো ভাঙ ছোটো ভাঙ। পেঁপে দিয়ে লাউ ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, ওই জন্যই বোনকে এই দেখো এখন পাঠিয়েছি পেঁপে ভাঙার জন্য গাছ থেকে। সেটা সেটা ভাঙ লে দেখো বসে গেছে এখন খেতে, চানাচুর মুড়ি আর এই যে ওলকপি আর আলু ভাজা, এই দেখো এগুলো নিয়েই বসে গেছে এখন দুই বোন খেতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এসেছি চা বানাতে। আর গুঁড়ো দুধের চা হচ্ছে, কারণ আমাদের ঘরে গরু এখন আর দুধ দেয় না ওই জন্য। আর আমি চা করতে তা গুঁড়ো দুধ চা করতে এসেছি, আর এই দামে চলে এসেছি চা খাওয়া। কালকে চা বেশি করে দিচ্ছি হ্যাঁ
দাদা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলবো বলে। আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে, তো চলো দেখতে থাকো নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখনও পর্যন্ত ঘুমোইনি, সবে মানে ভিডিও পোস্ট করে চলে এসেছি ছাদের ওপরে জামা কাপড়গুলো তুলতে। তো এই দেখো ছাদ থেকে নিচে নেমে এখন কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি, যেহেতু আজকে বোন, বোনের হাজব্যান্ড, পাপা, সোনা আর ভাই আসবে। ভাই তো আমাদের বাড়িতে প্রায় আসে বলতে গেলে, কিন্তু বোন, বোনের হাজব্যান্ড সেই আমার যে বিয়ে হয়েছিল রিসেপশনে এসেছিলো, তারপর থেকে কিন্তু ওরা একবারও আসেনি, এই প্রথমবার কিন্তু আসছে। তাছাড়া পাপা সোনা তো প্রথমবার আসছে। তো যাই হোক, রুমটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি যাব রেডি হতে। আর হ্যাঁ, যখন রেডি হচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা কী বলছিল চলো তোমরা একটুখানি শুনে নাও। তো এই দেখো এখন কিন্তু আমি একদম ফুল রেডি হয়ে গেছি, একটুখানি সাজগোজ করেছি যেহেতু ওরা আসবে ওই জন্য। তাছাড়া আমি ব্যাগপত্র কেন গুছিয়েছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে, এই ব্লগে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করছি না আর। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু বিছানাটা একটুখানি জাস্ট আমি আরও ভালো করে গুছিয়ে রাখছি আর কি। তো মোটামুটি আমার কিন্তু সমস্ত কিছু গোছানো বা নিজেও কিন্তু রেডি হয়ে গেছে, শুধুমাত্র ওদের এবার আসার অপেক্ষা। তো এখন দেখা যাক ওরা কতক্ষণে এসে পৌঁছায়। আর এটাই হচ্ছে আমার ফুল লুক। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। অনেকদিন পরেই কিন্তু এই লাল কালারের শাড়িটা পরলাম। এই শাড়িটা কিন্তু আগের বছর তুলসী চারা মেলা দেখতে গেছিলাম, সেখান থেকে কিন্তু নিয়ে এসেছিলাম। আর এই শাড়িটা না আমার ভীষণ ভালো লাগে, কারণ এই শাড়িটা না বেশ নরম আর খুব হালকা শাড়িটা, ওই জন্য কিন্তু এই শাড়িটা পরতে আমি বেশ ভালোই বাসি। তবুও অনেকদিন পরা হয়েছিল না, তো যাই হোক আজকে পরেছি। আর এখানটায় দেখো দু যা মিলে এখন বোন, বোনের হাজব্যান্ড, ভাই ওরা আস বলে মোগলাই পরোটা বানাতে শুরু করে দিয়েছি। দিদিভাই কিন্তু বানাতে জানে, আমি কিন্তু জানি না, আমি জাস্ট একটুখানি দিদিভাইকে হেল্প করে দিচ্ছিলাম। আর বাদবাকি কিন্তু সমস্ত কিছু দিদিভাই নিজেই করেছে। তো এখন রান্না করছিলাম আর দুজন কিন্তু গল্প করছিলাম। আর আরে জুতা খুলি দে, জুতা পড়ি তো আমি বড় চুপ করছে। চলো হাসি দেখো আমার জন্য পাপা এসছে, তার ওই যে গাড়ি ওখানটা রেখেছে, এবার যাচ্ছি। চলো চলো চলো, দেখেছিস আমাদের বাড়িতে কত কিছু আছে। কখন দেখেছিস কতগুলা, এটা মুরগি দেখে বলছে যা যা যা। ভাই কি হবে, চকলেটকে দিদি যাবো আয়নার দিকে তাকা, তারপরে প্যান্ডেলের লোক আছে আমার ঘরে, মানে
বোন বোনের হাজব্যান্ড যে আমাদের বাড়িতে এসেছিল তখন কিন্তু এই দেখো নিয়ে এসেছিল মিষ্টি, এটা কিন্তু বাড়ির সবার জন্য। আর দাদু কিন্তু সুগারের রুগী, দাদু কিন্তু এমনি নর্মাল মিষ্টি খায় না, ওই জন্যই কিন্তু দাদুর জন্য আলাদাভাবে সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছিলো। আর দিশার জন্য কিন্তু চিপস, কুরকুরে, চকলেট, কেক এইসব নিয়ে এসেছিলো, ওগুলো আর আমি ভিডিও করিনি, একটুখানি ব্যস্ত ছিলাম, তো ওই জন্য হয়তো তোমরা মেবি দিদিভাইয়ের ব্লগে দেখতে পাবে, দিদিভাই মনে হয় ভিডিও করেছে। হ্যাঁ সেটি যাই ভিডিও করলাম, সেটি পাপার সোনা, পাপার সোনা ডাকলা যদি একটু যাইতা, যাই নাই সে দেখে নিল সব, দেখবে না তার আনন্দ। আমি যাবানি গো, না না খাবানি গো, খাবানি খাবানি, তুমি খাবো, না সত্যি খাবানি, ও না না আমি খাবানি, তুই খা। ভালো লাগলো আমাদের ঘরে, কতগুলো মুরগি রেখেছিস, আর ছাগলও আছে, বোন বোনের হাজব্যান্ড ভাই পাপা সোনা আমাদের বাড়িতে হঠাৎ করে কেন এসেছিলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। অ্যাকচুয়ালি বোনের বাড়িতে না পুজো হবে, মোৎসব হবে, ওই জন্য কিন্তু ডাকতে এসেছিলো। আর আমি কেন ওদের সঙ্গে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। এখন দেখো বাড়ির সবাই কিন্তু আমাদের একটুখানি এগিয়ে দিতে এসছে, তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে, টাটা সবাইকে।